নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ পাঁচই অক্টোবর শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে পুজোর মুখে জুনিয়র ডাক্তারদের ধর্মতলার ধরনায় না নিঃশর্ত ক্ষমা চেয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল কলকাতা পুলিশের নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হল ছত্তিশগড়ের জঙ্গলে পুলিশি অভিযানে একত্রিশ জন মাওবাদী নিহত অভিনন্দন জানিয়ে অমিত শাহের ফোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হরিয়ানায় কি হাওয়া ঘুরবে এবার কী বলছে শাসক দল বিজেপি আশার আলো দেখছে কিন্তু কংগ্রেস পূর্ব ঘোষণা মতোই গান্ধী জয়ন্তীতে আত্মপ্রকাশ করেছে ভোটকুশলী প্রশান্ত কিশোর অর্থাৎ পিকের রাজনৈতিক দল জন সুরজ আড়াই কোটি টাকা ঘুষ না দিলে ব্যবসায়ীকে ফাঁসিয়ে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল খোদ এনআইএ অফিসারের শেষে সিবিআই গ্রেপ্তার করল কিনা না এনআইএ অফিসারকে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না ভারত পাকিস্তান সম্পর্কেও কোনো কথা নয় ইসলামাবাদ সফর নিয়ে স্পষ্ট বার্তা এস জয়শঙ্করের বৈরুত থেকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বিস্ফোরক বিবৃতিতে বলেছেন আমরা হামলা চালাইনি আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়েছি মাত্র ইরান ইসরাইল সংঘাতের আবহে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে বলেছেন শুধু হামলা করলেই হবে না আগে পরমাণু কেন্দ্রে হামলা চালাতে হবে ইরানের পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলিতে লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত বারো জন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ অভ্যুত্থান বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর পুজোর মুখে জুনিয়র ডাক্তারদের ধর্মতলার ধরনায় না নিঃশর্ত ক্ষমা চেয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল করেছে কলকাতা পুলিশ আর জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকরা ডোরিনা ক্রসিংয়ে ধর্নায় বসেছেন তারা আন্দোলনকারী ডাক্তারদের সেই ধর্না কর্মসূচিতে না কলকাতা পুলিশের উৎসবের কথা মাথায় রেখে ইমেল করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এছাড়া শুক্রবারের চিকিৎসক হেনস্তার ঘটনায় নিঃশর্ত ক্ষমাও চেয়ে নিয়েছে কলকাতা পুলিশ খবর অনলাইন আনন্দবাজার পত্রিকার ইমেলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে ধর্না কর্মসূচিতে এমনি ভিড় বেশি হওয়ার কথা তার উপর পুজোর কেনাকাটার ফলে ধর্মতলায় বেশি মানুষ ভিড় জমাচ্ছেন মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শনও শুরু করে দিয়েছেন অনেকে উৎসবের কথা মাথায় রেখে তাই ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্নার অনুমতি দেওয়া সম্ভব নয় বলেই ইমেলে সাফ উল্লেখ করা হয়েছে ছত্তিশগড়ের জঙ্গলে পুলিশি অভিযানে একত্রিশ জন মাওবাদী নিহত অভিনন্দন জানিয়ে অমিত শাহের ফোন সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এস এবং ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ডিআরজির যৌথ অভিযানে একত্রিশ জন মাওবাদীর মৃত্যুতে খুশি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁইকে ফোন করে এই সাফল্যের জন্য তিনি অভিনন্দন জানিয়েছেন বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর ছত্তিশগড় পুলিশ জানিয়েছে সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাত থেকে নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী অবুজমারের জঙ্গলে অভিযান শুরু করেছিল এস এবং ডিআরজির যৌথ বাহিনী ওর্চা এবং বারসুর থানার অন্তর্গত নেনপুর থুলথুলির জঙ্গলে শনিবার বেলা থেকে দুপক্ষের গুলির লড়াই শুরু হয় পুলিশের দাবি নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ অর্থাৎ পিপলস লিবারেশন গেরিলা আর্মির অন্তত একত্রিশ জন যোদ্ধা নিহত হয়েছেন হরিয়ানায় কি হাওয়া ঘুরবে এবার কি বলছে শাসক দল বিজেপি আশার আলো দেখছে কিন্তু কংগ্রেস হরিয়ানায় এবার বিজেপি ভালো ফল করবে পঞ্চাশটারও বেশি বিজেপি আসন পাবে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার অন্যদিকে রাজ্যের উন্নয়নে পরিবর্তনের ডাক দিয়েছেন কংগ্রেস নেতা চান্দার মোহর সকাল সাতটা বাজতেই হরিয়ানার নব্বইটা আসনে ভোট গ্রহণ শুরু হয় কার্নাল আসনে ভোট দেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার ভোট দিয়ে বেরিয়ে তিনি জানিয়েছেন বিজেপি এবার পঞ্চাশটারও বেশি আসন পাবে হরিয়ানায় একই দাবি শোনা গিয়েছে আরও একজন কেন্দ্রীয় মন্ত্রী কৃষণ পাল গুর্জারের বক্তব্যেও তিনি জানিয়েছেন হরিয়ানায় তৃতীয়বারের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত একটা সরকার কিভাবে মানুষের জন্য কাজ করেছে তা হরিয়ানার মানুষ দেখেছে একটা সময় হরিয়ানার মন্ত্রীরা জেলে যেতেন এখন শুধুই উন্নয়ন হরিয়ানার মানুষ এবারও নরেন্দ্র মোদীর উপরেই আস্থা রাখবে বলে দাবি এই বিজেপি নেতার তৃতীয়বারও বিজেপি এই রাজ্যের ক্ষমতায় ফিরছে আর তা আগামী আটই অক্টোবরই স্পষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাহানি লাডোয়া বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি সকালে মন্দির গুরুদ্বারা থেকে প্রার্থনা করে ভোট দিতে যান সাইনি সেখানে তিনি বলেছেন হরিয়ানার জনগণকে একশো শতাংশ ভোট দেওয়ার জন্য আবেদন করতে চাই তবে রাজ্যের মানুষের মত স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই হরিয়ানার ক্ষমতায় ফিরছে বিজেপি বলে মন্তব্য করেছেন নয়াব সিং সাইনি যদিও মানুষ এবার বিজেপির হাত থেকে পরিবর্তন চাই বলে দাবি করেছেন কংগ্রেস নেতা চন্দরমোহন পঞ্চকুলা বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন তিনি সকাল থেকে সমস্ত বুথ পরিদর্শন করেছেন তার মধ্যেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চন্দ্র বলেছেন এবার হরিয়ানায় কংগ্রেস সরকার ক্ষমতায় আসবে রাজ্যের উন্নতির জন্য সরকার পরিবর্তন করা প্রয়োজন কংগ্রেস সরকার এলে আমরা আমাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব পূর্ব ঘোষণা মতোই গান্ধী জয়ন্তীতে আত্মপ্রকাশ করেছে ভোট ভোটকুশলী প্রশান্ত কিশোর অর্থাৎ পিকের রাজনৈতিক দল জনসুরজ দু সালের গান্ধী জয়ন্তীতেই জনসুরজ যাত্রা শুরু করেছিল তখন থেকেই রাজনৈতিক বিকল্প হয়ে ওঠার সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন পিকে আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে দুশো তেতাল্লিশটা আসনেই লড়াইয়ের কথা জানিয়েছেন পিকে এদিন পাটনার ভেটারিনারি কলেজ মাঠে জনসভার আয়োজন করেছিল জনসুরাজ সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবেন্দ্র প্রসাদ যাদব প্রাক্তন কূটনীতিবিদ তথা রাজনীতিবিদ পবন ভার্মা এবং প্রাক্তন সাংসদ হাসান উপস্থিত ছিলেন বিহারের রাজনীতিতে সহজ কথা নয় জাতপাতের সমীকরণের পাশাপাশি সেখানে রয়েছেন। প্রসাদ যাদব নীতিশ কুমারের মতো হেভিওয়েট নেতারা রয়েছে বিজেপিও তাদের টেক্কা দিতে শিক্ষা কর্মসংস্থানকেই হাতিয়ার করেছেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর তার ভিত্তিতে পরিবর্তনের ডাক দিয়েছেন বিহারে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার জন্য এক বন্ধ ধ্বনীতে এনে লালু মোদী এবং নীতিশকে নিশানা করেছেন পিকে গত দু বছর ধরে পিকের দল জানিয়েছে সার্বিক উন্নয়ন শিক্ষা কর্মসংস্থান পরিযায়ী শ্রমিকদের রাজ্যের কাজে সুযোগের ব্যবস্থা হবে এগুলোকে সামনে রেখেই বিহারের পরিবর্তনের ডাক দিয়েছেন একাধিক রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া প্রশান্ত কিশোর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কাদের ভোট ব্যাংকে থাবা বসাবে জন সুরজ প্রশান্ত কিশোর কি বিহারের অরবিন্দ কেজরিওয়াল হয়ে উঠতে পারবেন নাকি আরও পাঁচটা ছোট দলের মতোই বড় ছাতার তলায় আশ্রয় নেবে এই দল উত্তরের দিকে তাকিয়ে রাজ নৈতিক মহল আড়াই কোটি টাকা ঘুষ না দিলে ব্যবসায়ীকে ফাঁসিয়ে দেয়া হবে বলে ব্ল্যাকমেল খোদ এনআইএ অফিসারের শেষে কিনা সিবিআই গ্রেপ্তার করেছে সেই এনআইএ অফিসারকে রীতিমতো ফাঁদ পেতে গ্রেপ্তার এনআইএ অফিসার তাও আবার সিবিআইয়ের হাতে এক পরিবারকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করা হয়েছিল টাকার অঙ্কটাও নেহাত কম নয় আড়াই কোটি টাকা সমেত গ্রেপ্তার করার ঘটনা সামনে এসেছে লাইসেন্সহীন অস্ত্র মজুতের মামলায় পরিবারকে ফাঁসিয়ে দেওয়ার চাপ দেওয়া হয় অভিযুক্ত অফিসার হলেন ডেপুটি এসপি অজয় প্রতাপ সিং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশকে পাটনা এনআইএ ইউনিটে পোস্ট করা হয়েছিল তার বিরুদ্ধেই এই মোটা টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল রামাইয়া কনস্ট্রাকশনের মালিক রকি যাদব সিবিআইয়ের কাছে এই অভিযোগ করেন গত উনিশে সেপ্টেম্বর যাদবের বাড়িতে এনআইএ তল্লাশি করে ছাব্বিশে সেপ্টেম্বর তাকে এনআইএ অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় আড়াই কোটি টাকা দাবি করা হয় পরিবারকে বাঁচাতে টাকা দিয়ে রাজিও হতে হয় এই কথাও জানা গিয়েছে এরপরে সিবিআই এর কাছে অভিযোগ দায়ের করা হয় প্রথম দফায় পঁচিশ লক্ষ টাকা দিতে বলা হয় একটা মোবাইল নম্বর দেয়া হয়েছিল টাকার জোগাড় করে সেই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছিল টাকা দিতে বিহারের ঔরঙ্গবাদে যেতে বলা হয়েছিল এরপর আবার পয়লা অক্টোবর রকি যাদবকে ডেকে পাঠিয়েছিলেন অজয় প্রতাপ সিং সেদিন সত্তর লক্ষ টাকা দাবি করা হয় টাকা পাটনা পৌঁছে দিতে বলা হয়েছিল এরপরে এই সিবিআই ফাঁদ এনআইএ টিমকেও ঘটনাটা জানানো হয় কুড়ি লক্ষ টাকা গ্রহণ করা হচ্ছিল সেই সময় আটঘাট বেঁধে সেখানে উপস্থিত হন তদন্তকারীরা হিমাংশু এবং ঋত্বিক কুমার নামে দুই এজেন্টকে গ্রেপ্তার করা হয় অজয় প্রতাপ সিংকেও গ্রেপ্তার করা হয়েছে গয়া পাটনা বেনারসের বেশ কয়েকটা জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ঘুষের কুড়ি লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে না ভারত পাকিস্তান সম্পর্কেও কোনো কথা নয় ইসলামাবাদ সফর নিয়ে স্পষ্ট বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এসসিওর সদস্য দেশগুলোর বৈঠক রয়েছে অক্টোবরে এবারের বৈঠক আয়োজিত হচ্ছে পাকিস্তানে ভারতের তরফেও প্রতিনিধি থাকবেন সেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন পাকিস্তানে এসসিও বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে তবে সেখানে দ্বিপাক্ষিক কোনো আলোচনা যে হবে না তা শনিবার স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্করের বক্তব্য বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা করতে যাচ্ছি না শনিবার সকালে দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জয়শঙ্কর বলেছেন এই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমগুলোর বেশ কৌতূহল রয়েছে হয়তো দুদেশের সম্পর্ক যে পর্যায়ে রয়েছে সেই কারণেই এই কৌতূহল কিন্তু আমি স্পষ্ট করতে চাই যে এটা একটা বহুপাক্ষিক আলোচনা আমি কোনো দ্বিপাক্ষিক আলোচনায় যোগ দিতে যাচ্ছি না সেখানে ভারত পাকিস্তান সম্পর্ক নিয়েও কোনো আলোচনা করতে যাচ্ছি না এসসিওর একজন সদস্য হিসাবে আমি সেখানে যাচ্ছি আগামী পনেরো ষোলো অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক রয়েছে পাকিস্তানে আয়োজিত ওই বৈঠকে বিদেশ মন্ত্রীকে পাঠানো হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল শেষে শুক্রবারই সরকারিভাবে শিলমোহর পড়েছে এই বিষয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন ইসলামাবাদে ভারতীয় প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন এস জয়শঙ্কর বৈরুত থেকে ইরানের বিদেশমন্ত্রী আরাকচি বিস্ফোরক বিবৃতিতে বলেছেন আমরা হামলা চালাইনি আমরা হামলা চালাইনি আমরা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিয়েছি মাত্র ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৈরুত সফরে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি লেবাননে পৌঁছে এক সাংবাদিক বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সেনার হামলার পরিকল্পনার কথা উড়িয়ে দিয়ে আরাকচি বলেছেন ইরানিয়ান সেনার হামলার কোনো পরিকল্পনা নেই তবে ইরানের ওপর যদি ইহুদি বাহিনী হামলা চালায় তাহলে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না এদিন ইরানের বিদেশমন্ত্রী বলেছেন গত পয়লা অক্টোবর ইরান ইহুদিবাদী সামরিক লক্ষ্যবস্তুতে যে আক্রমণ সানিয়েছে তা নিজের আত্মরক্ষার একটা সবচেয়ে বড় উদাহরণ রাষ্ট্রসংঘ সনদের অধীনে এটাকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে আর একটি আরও বলেছেন আমরা নতুন করে আক্রমণ শুরু করতে চাই না আমরা আক্রমণ শুরু করিনি তবে ইরানের মাটিতে দামেসকে ইরানি দূতাবাসের বিরুদ্ধে এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জবাব দিয়েছি ইরান ইসরায়েল সংঘাতের আবহে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পরামর্শ দিয়ে বলেছেন শুধু হামলা করলেই হবে না আগে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে হবে আর সেখানে আঘাত করতে পারলেই ইরানের ভেঙে যাবে পারলে ইসরাইল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কেরোলাই নাই নির্বাচনী জনসভায় শুক্রবার গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানে ইরান ইসরাইলের সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে আনেন এরপরই ইসরাইলকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন যতক্ষণ না ইসরাইল ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাবে ততক্ষণ ইরান দমবে না তাই ইরানকে শিক্ষা দিতে পরমাণু কেন্দ্রে এখনই হামলা চালানো উচিত ইসরায়েলের পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলিতে লেফটেন্যান্ট কর্নেল সহ নিহত জন। পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের স্পিন ওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটার নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে এতে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ছজন সেনা নিহত হয়েছেন শনিবার পাঁচই অক্টোবর পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশানস এই তথ্য জানিয়েছে খবর জিও নিউজের বিবৃতিতে বলা হয়েছে চার পাঁচ অক্টোবর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে এতে ছজন সন্ত্রাসীও নিহত হয়েছে এই অভিযানের নেতৃত্বে দিচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী সৈকত তিনিও গোলাগুলিতে শহীদ হয়েছেন এছাড়াও এতে আরও নিহত হয়েছেন ল্যান্স নায়ক মোহাম্মদ উল্লাহ ল্যান্স নায়ক ইউসুফ আলী ল্যান্স নায়ক শহীদ উল্লাহ ল্যান্স নায়ক আক্তার জামান এবং সিপাহী জামিল আহমেদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণ অভ্যুত্থান বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের মধ্যেও দু একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং গণ অভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদের সরানোর কথা বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে শনিবার বিকেলে সাংবাদিকদের এই কথা বলেছেন তিনি সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করেছে বিএনপি একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ